ডেভেলপ করে ঠিক ঠিক দেখো ডায়াবেটিস মানে প্রেগন্যান্সি তো একটা খুব বিশেষ সিচুয়েশন প্রেগন্যান্সির সময় আমাদের প্লাজেন্টা বলে একটা জিনিস থাকে প্লাজেন্টা থেকে হরমোন এবং নানা রকম নিউট্রিশন যেটা নতুন বাচ্চার পেটের মধ্যে বড় হচ্ছে আছে তার জন্য সেখান থেকে খরণ হয় এই যে ইনসুলিন বা অন্যান্য যে হরমোনগুলো বেরোচ্ছে প্লাজেন্টা থেকে সেটা কিন্তু আমাদের মায়ের শরীরে যে ইনসুলিন তার সাথে ক্রস রিয়্যাক্ট করে এর কারণে নর্মাল অবস্থায় যার হয়তো ডায়াবেটিস ছিল না তার কিন্তু নতুন করে দেখা যায় সাধারণত থেকে সপ্তাহের মধ্যে যাকে বলে মিড প্রেগনেন্সি মিড প্রেগনেন্সিতে ইউজুয়ালি তাদের মধ্যে ডায়াবেটিস নতুন করে দেখা যায় আমেরিকার যে তথ্য বলছে পার একশো জন প্রেগনেন্টের মধ্যে অন্তত পাঁচ থেকে জন মহিলার ক্ষেত্রে এই ঘটনা দেখতে পাওয়া যায় এটা মূলত ওই প্লাজেন্টাল হরমোনের এফেক্টের জন্যই তাদের মধ্যে নতুন করে ডায়াবেটিস তৈরি হয় এটাকে ভয় পাওয়ার একদমই তাই ভয় পাওয়ার দরকার নেই দেখা যাচ্ছে এই আমরা শুধুমাত্র ডায়েট এবং হালকা এক্সারসাইজ দিয়ে করতে পারি খুব কমই ওষুধের দরকার হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু এটা প্লাজেন্টা থেকে হচ্ছে যেই মুহূর্তে প্লাজেন্টার কাজ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ডায়াবেটিস টা আবার চলে যায় ওকে সুতরাং আমরা এই দুটো বিষয়ে কিন্তু পেলাম এক্সারসাইজ এবং ডায়েট আমরা সেই প্রসঙ্গে আসব কিন্তু তার আগে এই আমরা একটু যদি সাইনস এন্ড সিমটমস নিয়ে কথা বলতে পারি স্যার যে এই পিরিয়ডটাতে কি কি সাইনস এন্ড সিমটম দেখা দিতে পারে ঠিক গেসটেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে সাইনস এন্ড সিমটমস গুলো কিন্তু খুবই মানে খুব মানে খুব যে সাংঘাতিক চোখে বোঝা যায় যে তা নয় কিন্তু সাধারণত একটু ইনক্রিজ ইন থার্স্ট ইনক্রিজ ইন ইউরিনেশন এইগুলো হয় ভীষণ টায়ার্ডনেস লাগা এই যে সাধারণ সিমটমস গুলো থাকি সন্দেহ তৈরি হতে হয় কিন্তু তখন টেস্ট করাতে হবে এবং সব থেকে বড় কথা যে আপনি শুরুতেই বললেন না যে এটা একটা ভীষণ বিশেষ মুহূর্ত যে কোনো মহিলার জীবনে সেই ক্ষেত্রে অনেকেই তো বিভিন্ন ধরনের টেস্টের মধ্যে দিয়ে যান তো তখন ধরা পড়ে যাওয়ার একটা ঠিক মিড প্রেগনেন্সি এই জন্যই মানে টাইমটা ইম্পর্টেন্ট যে আমি বলছিলাম যে আমরা তো প্রেগনেন্সির সময় বারবার চেকআপ করাই তার মধ্যে মিড যে চেক আপটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই গেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে কারণ ধরো সে হয়তো কুড়ি উইকে একটা টেস্ট করলো তখন তার নর্মাল এলো তারপর আর অনেকদিন করলো না কিন্তু তার মধ্যে কিন্তু চব্বিশ থেকে আঠাশে উইকটা চলে আসছে এই টাইমটা আমাদের খেয়াল রাখতে হবে এবং যিনি তার রেগুলার ফিজিশিয়ান তিনিও নিশ্চয়ই আশা করি সেটা তাকে বলবেন যে এই সময় টেস্ট টা একদম কিন্তু সেই ক্ষেত্রে অনেকেরই মনে হয় তো প্রশ্ন জাগতে পারে যে কেন খেয়ালটা রাখার প্রয়োজনীয়তা কেন মানে যদি এটা নর্মাল হয়ে থাকে তাহলে কেন খেয়াল রাখবো স্যার আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারি যে কি কোন টাইপ অফ ডায়াবেটিস বেশি প্রেভেলেন্ট প্রেগন্যান্সি পিরিয়ডে বা আমাদের দেশের ক্ষেত্রে এবং সেটা কি ইম্প্যাক্ট ফেলতে পারে বোথ অন মাদার এন্ড চাইল্ড একদম এবার প্রেগন্যান্সি পিরিয়ডে বলতে প্রেগনেন্সি ডায়াবেটিস দিকটাও টাচ করে যাই কারণ এটাও ভীষণ কেন আমি সময় ধরে 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 বলছি পিরিয়ড বললে ব্যাপারটা আরো পরিষ্কার বোঝা যাবে একটা ধরনের হয় যারা অলরেডি ডায়াবেটিস আছে সেই অবস্থায় তিনি প্রেগনেন্ট হলেন এটা হলো একদিক আর একটা দিক হলো যিনি আগে তার ডায়াবেটিস নেই প্রেগনেন্ট প্রেগনেন্সি শুরুতেও তার ডায়াবেটিস নেই কিন্তু মিড প্রেগনেন্সিতে তার নতুন করে ডায়াবেটিস হলো দুটো কিন্তু আলাদা তার এফেক্টও আলাদা কেন বলছি যার আগে থেকে ডায়াবেটিস আছে তিনি যদি প্রপার ট্রিটমেন্ট না করেন শুরুর দিকটা মানে একদম প্রেগনেন্সি শুরুর দিকে কিন্তু বাচ্চার ব্রেন হার্ট লাংস এই জিনিসগুলো তৈরি হয় সেই সময় যদি সুগার অনেকটা বেশি থাকে তাহলে কিন্তু তার বডিতে নানা রকম ম্যালফরমেশন মানে বিকলাঙ্গ বাচ্চা তৈরি হওয়ার সম্ভাবনা বা স্টিল বার্থ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যায় সেক্ষেত্রে প্রেগনেন্সি যখন প্ল্যান করছি তখন থেকে আমাকে নিজের ওয়েট লস এবং নিজের সুগারটাকে টাইট কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে সেটা যতটা আমরা কাছাকাছি ভালোভাবে করতে পারো তত প্রথম প্রথম বাচ্চার কোন রকম কমাতে পারবো এটা গেল একটা দিক একদম আর যেটা আমরা মেনলি আজ আলোচনা করছি গেস্টেশনাল এর সময় যদিও যে আমরা বললাম ওরা ভাবতেই পারেন যে আপনিই তো বলছেন নর্মাল তাহলে এটা নিয়ে এত ভাববো কেন তার কারণ হচ্ছে হলেও আমরা যদি সেটাকে একটা লিমিটের মধ্যে না রাখতে পারি এক্সেসিভ যদি সুগারটা বেড়ে যায় হরমোনের কারণে তখন কিন্তু বাচ্চার মধ্যে অনেক রকম প্রবলেম দেখা যায় প্রথমত হচ্ছে মধ্যে বিগ বেবি হওয়ার সম্ভাবনা দেখা যায় মানে এক্সেসিভ গ্রোথ অব দ্য বেবি তাহলে অনেকটা বড় যেই বাচ্চা হয়ে যাচ্ছে পেটের মধ্যে তখন অবভিয়াসলি তারপর তাকে আর নর্মাল ডেলিভারি করা যাচ্ছে না তার পজিশনের নানা রকম প্রবলেম হবে সিজারিয়ান সেকশন হবে তার কমপ্লিকেশন নানা রকম হতে পারে এইটা একটা সেকেন্ড হচ্ছে তার স্টিল বার্থ হওয়ার চান্স অনেক বেড়ে যায় মানে মৃত বাচ্চা জন্ম হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় থার্ড হচ্ছে সেই জন্মানোর পর পরবর্তী জীবনে তার ডায়াবেটিস হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায় এবং জন্মের পরেই তাদের ক্ষেত্রে অনেক সময় হাইপোগ্লাইসেমিক অ্যাটাক দেখা যায় মানে একদম সুগার বাচ্চা সুগারটা কিন্তু ফল করে যায় জন্মের পরে মা মার যেমন বেড়ে যাচ্ছে বাচ্চার ফল করে যাচ্ছে অনেক যদি কমে যায় তখন ভীষণ একটা সিজার এপিসোড মানে খিচুনির মতো হয় তাতে কিন্তু বাচ্চার লাইফ অ্যান্ড ডেথ সমস্যা দেখা দিতে পারে এইগুলো হলো মার প্রবলেম মানে বাচ্চার প্রবলেম সরি আর মার প্রবলেমের ক্ষেত্রে অন্য মার ক্ষেত্রে প্রেসার আর সুগারটা একটার সাথে একটা রিলেটেড মানে তার যদি অলরেডি প্রেশার থাকে তার যার সুগারটা বেশি হয় তার আবার লাস্ট মানে টার্ম প্রেগনেন্সির সময় তার প্রি একলামসিয়া বলে একটা কমপ্লিকেশন হওয়ার খুব চান্স দেখা যায় যেখানে হাই প্রোটিন বা হাই ব্লাড প্রেশার হয়ে একেবারে যাকে বলে জমে মানুষের টানাটানি হয়ে যেতে পারে অতএব শুরুর দিক থেকে সতর্কতা সচেতনতা দরকার রয়েছে এই বিষয়টাতে এবং এই যে আপনি বললেন যে দুটো বিষয় আলাদা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এই দুটো বিষয়কে কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন এবং সেই জন্য স্যার কিন্তু ভীষণভাবে এই পার্থক্যটা বুঝিয়ে দিলেন যাতে করে আপনারা আরো বেশি করে বুঝতে পারেন এবং এই করতে পারলে কিন্তু আমাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা সুবিধা হবে এবং বাচ্চার যাতে পরে কখনো সমস্যা না হয় এটা আমরা আটকাতে পারি একদমই তাই তাহলে স্যার এই প্রসঙ্গে যদি আমরা এবার একটু আলোচনা করতে পারি যে যাদের ধরুন প্রি এক্সিস্টিং ডায়াবেটিস রয়েছে তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে এটা খুবই ভালো প্রশ্ন কারণ এখানে অনেকগুলো জিনিস আমাদের চিন্তা করতে হবে ফার্স্ট হচ্ছে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস থাকলে যেই মুহূর্তে আমরা প্রেগনেন্সি প্ল্যান করব সেই সময় থেকে তার সুগার এবং প্রেসার দুটোকেই টাইট কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে তার যতটা সম্ভব ওয়েট লস মানে যদি এক্সেসিভ ওয়েট থাকে সেটাকে কমাতে হবে একটা মডারেট অ্যামাউন্ট অফ এক্সারসাইজ মোটামুটি একটা হালকা মধ্যে দিয়ে যেতে হবে এবং আহ সার্বিকভাবে একটা লাইফস্টাইল যে খাবার দাবার খাবার দাবার মধ্যে বেশি হাই স্পাইসি ফুড খাওয়া যাবে না বেশি হাই সুগারি ড্রিঙ্ক খাওয়া যাবে না নর্মাল হালকা খাবার দাবার এবং হাই ফাইবার মানে ফল এবং শাকসবজি এই ধরনের খাবার খেতে হবে